شرفت المدينة مرحبا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সিদ্ধেশ্বরী হাই স্কুল জামে মসজিদ কর্তৃক আয়োজিত চার দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকে দ্বিতীয় দিনের মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আজাম,
আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত যুবক ভাইয়েরা, শিশু কিশোর ভাইয়েরা এবং মাইকের আওয়াজে যতদূর শুনছেন সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি আজিমুস শান, একটি গুরুত্বপূর্ণ, বরকতময়, মোবারকময় মাহফিলে 1438 হিজরি সনের 11ই রবিউল আউয়াল, আজকে 10ই রবিউল আউয়াল তারিখে সলাতুল মাগরিবের পরে আল্লাহর গড় মসজিদে বসে কোরআন এবং সুন্নাহ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হায়াত মোবারক থেকে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু সংক্ষিপ্তভাবে আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। গতকাল থেকে 4 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আরম্ভ হয়েছে। আলহামদুলিল্লাহ, গতকালের আলোচনায় আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, মিলাদ সম্পর্কে অনেকগুলো বিষয় আলোচনা আলহামদুলিল্লাহ শুনেছেন। আজকের দ্বিতীয় দিনেও ইনশাআল্লাহ আমার পরেও আরও আলোচনা হবে, আরও 2 দিন ইনশাআল্লাহ অনেক বড় বড় ওলামায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের উপরে, সিরাতের উপরে অনেক আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিল থেকে যা কিছু শুনবো সেগুলো আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমলের নিয়াতে আমরা শুনবো, অন্য কোনো নিয়াতে নয়। আমাদের খালেস নিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা আমরা শুনবো আর সেটি আমাদের জীবনে বাস্তবায়ন করব। এই উদ্দেশ্যে, এই নিয়াতেই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমরা সংক্ষিপ্তভাবে আজকের এই আলোচনা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হল মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কেন্দ্রিক, মিলাদ কেন্দ্রিক কোরআন এবং সুন্নাহ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক ও বিভাগ একটি মহাসাগরের মতো। মহাসাগরের যেমন কূল কিনারা নেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেরও এরকম কোনো কূল কিনারা নেই। একদিন সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শুনতে গেলেন। সাহাবায়ে কেরাম দল বেঁধে খুব খুশি হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনতে গেলেন। কার থেকে শুনবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটে, সবচেয়ে ঘনিষ্ঠ যিনি ছিলেন তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য সাহাবায়ে কেরাম চিন্তা করলেন ওনার থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনীর আলোচনা শুনব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিশাল একটি অংশ আমরা দেখেছি, কিন্তু এমন এমন বিষয় রয়েছে যেই বিষয়গুলো আমরা কখনো দেখিনি, যেগুলো আপনি ছাড়া
অথবা নিকটে যারা থাকেন তারা ছাড়া আর কেউ দেখে নাই। আপনি আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জীবনী আলোচনা করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে জবাব দিয়ে দিলেন, সাহাবীরারে শুনো, কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহর হাবিবের সাহাবিরা এবং কিয়ামত পর্যন্ত আগত আল্লাহর হাবিবের উম্মতেরা আমার থেকে শুনে নাও, কানা খুলুকুহু আল কোরআন। আমার হাবিবের আখলাক, আমার হাবিবের চরিত্র, আমার হাবিবের জীবনী হল কোরআন। আল্লাহর কোরআনে এমন কোনো আয়াত নাজিল করেন নাই, এমন কোনো শব্দ নাজিল করেন নাই, এমন কোনো বাক্য নাজিল করেন নাই যেই আয়াতের আমল, যেই বাক্যের আমল, যেই শব্দের আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। এরকম কোনো আয়াত, কোনো শব্দ কোরআনে নাই যেই শব্দের আমল, যেই বাক্যের আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে পুরা কোরআনে কারিমটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবীরারে আমার কাছ থেকে তোমরা রাসূলের সীরাত না শুনে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর কোরআন যা যা বর্ণনা করবে এটাই তোমাদের রাসূলের সীরাত, এটাই তোমাদের রাসূলের জীবনী। সুবহানাল্লাহ। আর এই কোরআনে কারিম সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সারা দুনিয়ার সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, আর যদি সাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর এই কলম আর কালি দিয়ে আল্লাহর কালিমা যদি লেখা শুরু করো, দুনিয়ার সকল গাছ শেষ হয়ে যাবে, সকল পানি শেষ হয়ে যাবে, সাগর সমুদ্র মহাসাগর সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালিমা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিম যেমন, আল্লাহর কালিমা যেমন বিশাল, যার কোনো কুল কিনারা নাই, ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীরও কুল কিনারা নাই। মহাসাগর, ওই মহাসাগর থেকে আমরা সামান্য একটু আলোচনা করব শুধু। এই মহাসাগর যদি সারা জীবনও আমরা আলোচনা করি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত আলোচনা করে সারা জিন্দেগিতেও শেষ করা যাবে না। যেই রাসূলের মিলাদ কেন্দ্রিক আমরা আজকের এই মাহফিলে আলোচনা শুনছি, সেই রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো সিফাতে, কতগুলো গুণাবলীতে আল্লাহ পাক সুন্দর সুন্দর নামে আল্লাহ পাক সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি আল্লাহর উপরে ইমান আনে, আল্লাহর হাবিবের উপরে ইমান না আনে, সে কি ইমানদার থাকবে? আল্লাহর উপরে ইমান আনার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও ইমান আনা ফরজ। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে তাফরিক সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে, অর্থাৎ যদি বলে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, আল্লাহ রাসূলকে মানি না, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ফতোয়া দিয়ে বলে দিলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। দুনিয়ার মানুষেরা জেনে রাখো, যদি কেউ আমি আল্লাহকে মানে আমার রাসূলকে না মানে, ওই মানুষটা আসলেই অরিজিনাল হক একজন কাফের, আসল কাফের। সে কাফের হওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইমান আনার সাথে সাথে আল্লাহর রাসূলের উপরে ইমান আনা জরুরি বিষয়। আরবের অনেক মুশরিক ছিল, অনেক কাফের ছিল, আল্লাহর উপরে ইমান আনত, কিন্তু আল্লাহর রাসূলের উপরে ইমান আনে নাই। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ পাক কত সুন্দর সুন্দর নামে আল্লাহর রাসূলকে ডেকেছেন,
সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল গো, আমি আল্লাহ নিজের পরিচয় দুনিয়াবাসীর সামনে তুলে ধরেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার পরিচয় দিয়েছি দুনিয়াবাসীর সামনে, আমি আল্লাহ হইলাম রাব্বুল আলামিন। আর রাসূল গো, আমি আপনাকে রাসূল বানিয়ে দুনিয়াবাসীর সামনে পরিচয় করিয়ে দিলাম, রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন যত আলমের রব, আল্লাহর হাবিব তত আলমের রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হলেন রাব্বুল আলামিন, আর রাসূল হলেন রহমাতুল লিল আলামিন। দুটোর সাথে আলামিন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা যতগুলো জগৎ ব্যাপী বিস্তৃত, আল্লাহর ক্ষমতা সমগ্র আসমান ব্যাপী বিস্তৃত, সমগ্র জমিন ব্যাপী বিস্তৃত, সমগ্র গ্রহ ব্যাপী বিস্তৃত, সমগ্র উপগ্রহ ব্যাপী বিস্তৃত। যে কোনো গ্রহে যান, উপগ্রহে যান, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়ত। ঠিক একইভাবে আল্লাহর জমিনে যেখানে যাবেন, যত আলমে যাবেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালত বিস্তৃত। সুবহানাল্লাহ। যদি কেউ মঙ্গল গ্রহে গিয়ে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো পৃথিবীর রাসূল, তিনি তো দুনিয়ার রাসূল, তিনি তো মঙ্গল গ্রহের রাসূল না, এখানে আমার মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ঈমান আনা লাগবে না। কি লাগবে ওখানে? আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহর আলম যত দূর পর্যন্ত বিস্তৃত, রাসূল গো তত দূর পর্যন্ত আপনার রেসালত বিস্তৃত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার আদরের নবী, হে আমার মহব্বতের নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে রাসূল বানিয়েছি, রেসালত দিয়েছি, শাহিদান, আপনাকে আমি সাক্ষ্যদাতা বানিয়েছি, শাহেদ বানিয়েছি, ওয়া মুবাশশিরান, আপনাকে আমি সুন্দর করে সুসংবাদ দেওয়ার জন্য, জান্নাতের সুসংবাদ, বিভিন্ন প্রকারের নিয়ামতের সুসংবাদ দেওয়ার জন্য আমি দায়িত্ব দিয়েছি, ওয়া নাযীরা, সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নামের ভীতি, আজাবে কবরের ভীতি, হাশরের ময়দানের ভীতি, বিভিন্ন প্রকারের আজাব ও গজবের ভয় প্রদর্শন করার আপনাকে দায়িত্ব দিয়েছি, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, পাশাপাশি আমি আল্লাহর অনুমতিক্রমে, নির্দেশ ক্রমে আপনি দুনিয়ার সমস্ত মানুষকে আমি আল্লাহর দিকে দাওয়াত দিবেন, দা ইলাল্লাহ হবেন, ওয়া সিরাজাম মুনীরা, পাশাপাশি আপনি হবেন সেরাজা, আপনি হবেন মুনীরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুটি সিফাত আল্লাহর হাবিবের শানে ব্যবহার করেছেন, একটি হলো সেরাজান, আরেকটি হলো মুনীরা। সুবহানাল্লাহ। একটি হলো সেরাজ, আরেকটি হলো মুনীর। আমার হাবিবের মধ্য থেকে এমন আলো বের হবে, এমন নূর বের হবে, এমন ফোকাস বের হবে, যে আলোর মাধ্যমে সমগ্র দুনিয়ার, সমগ্র আলমের সকল প্রকার অন্ধকার দূরীভূত হয়ে সারা দুনিয়াতে নূর চমকাতে থাকবে। এজন্য আল্লাহ পাক বলেন, আপনি হলেন সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন যে আপনি সিরাজাম মুনীরা, আপনি একটা সূর্যের মতো, আপনি একটা চন্দ্রের মতো, আপনার থেকে সারা দুনিয়াবাসী শুধু নূর পাবে, আলো পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে নূর বলেও সম্বোধন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি
নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সামনে একটা নূর এসেছে, নূরের সাথে সাথে কিতাবে মুবিনও এসেছে। সুবহানাল্লাহ। কিতাবে মুবিনের নাম কি? কোরআন। আর সেই নূরের নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ এবং আহমদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা হাদিসের মধ্যে সহিহ ইবনে হিব্বানের হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কথাটা বলছেন, ওয়াল্লাহি ইন্নি আব্দুল্লাহ নূরি মাকতুবুন ফি উম্মিল কিতাব ওয়া আদামু মুনজাদিলুন ফি তিনাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়াবাসীরা, আমার পক্ষ থেকে আমার ব্যাপারে একটি ঘোষণা শোনো, ওয়াল্লাহি ইন্নি আব্দুল্লাহ, আল্লাহর কসম বলছি আমি হলাম আল্লাহর একজন গোলাম, আমি একজন আব্দুল্লাহ, আমি একজন আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তখনও নূর হিসাবে, নবী হিসাবে আল্লাহ তখনও আমাকে নির্ধারণ করেছেন। ওয়া আদামু মুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম এখনও মাটির অবয়বের মধ্যে ছিলেন, তখনও তার মধ্যে রুহ দেওয়া হয় নাই, আদম এখনও মানুষ হিসাবে লিপিবদ্ধ হয় নাই, মানুষে পরিণত হয় নাই, এই সময়ও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রাসূল হিসাবে নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ব্যাখ্যা করে দিলেন, সাউনাব্বিউ বিজালিকা, আমি তোমাদেরকে আরও ব্যাখ্যা করে দিচ্ছি, আমি হলাম দোয়ায়ে আবি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি হলাম আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলবেন না? আমি হলাম আমার আব্বার ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, দোয়ার বরকত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ তৈরি করলেন, বাইতুল্লাহ তৈরি হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কতগুলো দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করে বললেন, ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রাব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। এই পর্যন্ত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমাস সালাম দোয়া করলেন, বাপ আর ছেলের জন্য, দুজনের জন্য। এরপরে একটি দোয়া করলেন, যেই দোয়াটার ফসল হইলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে বললেন, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা। রব্বুল আলামিন, যেই জমিনে বাইতুল্লাহ তৈরি করলাম, যেই জমিনে তোমার ঘর বানাইলাম, এই জমিনে তুমি একজন রাসূল প্রেরণ করিও। সুবহানাল্লাহ। এই জমিনে একজন রাসূল পাঠাইও। এই দোয়া আল্লাহ রাসূল আসার অনেক শত শত বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম করতেছেন, আল্লাহ গো, যেই জমিনে তোমার ঘর বানাইলাম, বাইতুল্লাহ বানাইলাম, এই জমিনে, এই জায়গায় তুমি একজন তোমার পক্ষ থেকে রাসূল পাঠাইবা, যে রাসূলের কাজটা হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল দুনিয়ার মানুষের সামনে তোমার নাজিল করা আয়াতে কারিমাগুলোকে, তোমার নাজিল করা কথাগুলোকে, ওহিগুলোকে দুনিয়ার মানুষকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, দুনিয়ার মানুষকে কিতাব শিক্ষা দিবে আর সুন্নাহ শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, দুনিয়ার মানুষের পরিশুদ্ধি ঘটাবে, তাজকিয়া ঘটাবে। এরকম একজন রাসূল রব্বুল আলামিন তুমি এই জমিনে, এই মাটিতে পাঠিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন নাকি করেন নাই? নবীদের দোয়া কোনোদিন বিফল যায়? নবীরা দোয়া করার আগে কবুল, নবীরা শুধু বলার, মুখের থেকে এখনো বের করেন নাই, অন্তর অন্তরে চিন্তা করতেছেন বলবেন, এই বলার আগে, মুখের থেকে বের করার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে ফেলেন। সুবহানাল্লাহ।
তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, আল্লাহ পাক কবুল করলেন। সেই কবুলের ঘোষণা আল্লাহ পাক এই আয়াত হলো সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক সেই কবুলের ঘোষণা দিয়েছেন সূরা আল জুমুয়ার মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ আল্লাহ পাক বলেন, আমি তো সেই আল্লাহ যে আল্লাহ উম্মিদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার বরকতে আমি আমার পক্ষ থেকে একজন রাসূল ওই উম্মিদের মধ্যে, ওই মক্কাবাসীর মধ্যে, আহলে মক্কার মধ্যে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমি খালি ইব্রাহিমের দোয়ার ফসল না, ওয়া বেশারাতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম, আমি আবার ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের সুসংবাদের ফসল। আমি দুনিয়াতে আসার আগে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম তিনি আমার ব্যাপারে ঘোষণা দিয়ে গেছেন, সুসংবাদ দিয়ে গেছেন। সেটা আল্লাহ পাক কোথায় বলছেন? সূরা সফের মধ্যে আল্লাহ পাক বলছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ سبحان الله عيسى ابن مريم عليه السلام بني إسرائيل কে লক্ষ্য করে বলেন, ও বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, তোমাদের কাছে তাওরাত যে কিতাব আছে সেই কিতাবের আমি সত্যায়ন করে থাকি, এর পাশাপাশি আমি যে কাজটি করি, ওয়া মুবাশশিরাম বিরাসূল, আমি তোমাদেরকে একজন রাসূলের সুসংবাদ দিয়ে থাকি, তোমাদেরকে একজন রাসূলের আগমনের সংবাদ দিই, ইয়াতি মিন বাদি, ওই রাসূলটা আসবেন আমার অনেক পরে দুনিয়াতে আসবেন, ইসমুহু আহমাদ, ওই রাসূলের নামটা হবে আহমাদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের এই সুসংবাদ আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো সেই বেশারাত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম, আমি তো মারিয়াম ঈসা ইবনে মারিয়ামের সুসংবাদের ফসল, আবার আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ের স্বপ্নেরও ফসল। আমি যখন গর্ভধারণ করি তখন আমার মা একদিন স্বপ্নের মধ্যে দেখলেন, ইয়াতি মিন খারাজাত মিন ফারজিহা নূরুন আদাআত লাহু কুসুরাশশাম, আমার মা আমিনা যখন গর্ভধারণ করেন আমাকে তখন একদিন তিনি স্বপ্নে দেখেন, খারাজাত মিন ফারজিহা নূরুন, তার ভিতর থেকে, তার গর্ভ থেকে, তার ফ্যাটের ভিতর থেকে একটা নূর বের হয়েছে। সুবহানাল্লাহ। সেই নূরের দ্বারা আদাআত লাহু কুসুরাশশাম, শামের যত বড় বড় প্রাসাদ আছে সবগুলো প্রাসাদকে ওই নূর আলোকিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার মা যেই স্বপ্ন দেখেছিলেন, আমি আমার মায়ের স্বপ্নের ফসল। আবার পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা শুধু আমার মা দেখেন নাই, দুনিয়াতে যত নবী এসেছিলেন সমস্ত নবীর মায়েরা, আম্বিয়া আলাইহিমুস সালামের মায়েরা এরকম স্বপ্ন দেখতেন। মায়েরা আগে থেকেই বুঝতে পারতেন আমার পেটে যে সন্তান আসতেছে এই সন্তান দুনিয়ার স্বাভাবিক সন্তানের মতো সন্তান নয়, এই সন্তান হবে বড় ধরনের কোন নবী বা রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের সুসংবাদের ফসল, তার মা আমিনার স্বপ্নের ফসল। সুবহানাল্লাহ। আর আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট এক নিয়ামত, ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, তারপরে ঈসা ইবনে মারিয়ামের সুসংবাদ, তার মায়ের স্বপ্ন, সব মিলে আল্লাহ পাক আমাদেরকে যা দিলেন
আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য বিরাট এক রহমত, বিরাট এক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আনা ইবনু যাবিহাইন, আনা ইবনু যাবিহাইন, আমি হলাম দুই যবেহকৃত মানুষের সন্তান। দুই যাবিহ, দুই যাবিহুল্লাহ, একজন হলেন ইসমাইল যাবিহুল্লাহ, আরেকজন হলেন আবদুল্লাহ যাবিহুল্লাহ। দুই যাবিহুল্লাহর সন্তান আমি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের জবাইয়ের ঘটনা তো সবাই জানেন, আমরা সবাই জানি, কিন্তু সূরা সফফাতের মধ্যে আমরা যে কোরবানি করি, কোরবানির ঘটনার সাথে যেটা সম্পৃক্ত, আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য নির্দেশ দিলেন, শেষ পর্যন্ত আল্লাহ পাক কি করলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক বলেন শেষ পর্যন্ত আমি ইসমাইল আলাইহিস সালামকে একটি উটের বিনিময়ে বা একটি দুম্বার বিনিময়ে আমি ইসমাইল আলাইহিস সালামকে এক যিবহে আযীমের মাধ্যমে তাকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শেষ পর্যন্ত তার জীবনকে রক্ষা করলেন। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান আবদুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি, আবদুল্লাহ, দাদার নাম কি, সবাই পারে না দেখি, দাদার নাম আব্দুল মুত্তালিব, মায়ের নাম আমিনা, মাশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহজাবের যুদ্ধের দিন, খন্দকের যুদ্ধের দিন যখন মাটি কাটতেছিলেন, মাটি বহন করতেছিলেন, পরীক্ষা খনন করতেছিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো কবিতা, কতগুলো ছন্দ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবৃত্তি করছিলেন, সেই কবিতাগুলোর মাধ্যমে উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য, প্রত্যেকের মধ্যে ইমানি তেজ, ইমানি শক্তি বাড়ানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কবিতা আবৃত্তি করতেছিলেন। সেখানে আল্লাহর হাবিব বারবার বলতেছিলেন আনান নাবিয়্যুলা কাজিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আনান নাবিয়্যুলা কাজিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, ও কাফেররা জেনে রাখো আনান নাবিয়্যু, আমি একজন সত্যিকারের নবী, লা কাজিব, আমি যে নবী এ ব্যাপারে দুনিয়ার কোনো মিথ্যাবাদী এটাকে মিথ্যা বলতে পারবে না, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি এখানে অন্য জমিন থেকে উড়ে এসে জুড়ে বসি নাই, আমি এই এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ, সবচেয়ে ক্ষমতাধর মানুষ, এই কুরাইশ বংশের নেতা আব্দুল মুত্তালিবের বংশধর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে বারবার বলতেছিলেন যে আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বংশধর, আব্দুল মুত্তালিবের নাতি আমি। সুবহানাল্লাহ। সেই আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক সন্তান দিলেন কয়টা, কে বলতে পারবেন দেখি, আব্দুল মুত্তালিবের সন্তান কয়টা? জি, দশটা হয়েছে, পরবর্তীতে আরও একটা হয়েছে। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ আমার যদি দশটা সন্তান হয় তাহলে আমি একটা সন্তান কোরবানি দিব। আল্লাহ পাক সন্তান তো দশটা দিলেন, দিলেন আরও একটা বাড়াইও দিছেন, সর্বশেষ হয়েছেন আবদুল্লাহ। এখন চিন্তা করলেন কোন সন্তানটা কোরবানি দিবেন, চিন্তা করতে করতে ঠিক করতে পারেন না, পরে তিনি লটারির আয়োজন করলেন, লটারিতেও বারবার নাম ওঠে কার, আবদুল্লাহ। শেষ পর্যন্ত তিনি চিন্তা করলেন যে এই ছেলেটাকে আমি কোরবানি দিব। আবার আবদুল্লাহর সরাসরি ভাই ছিলেন, একই মায়ের পেটের ভাই ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা, হামজা ইবনে আব্দুল মুত্তালিব। হামজা রাদিয়াল্লাহু তাআলা বারবার বাধা দিলেন যে আমার এই ভাইকে আপনি কোরবানি দিতে পারবেন না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে আবদুল্লাহর পরিবর্তে একশোটা উঁট কোরবানি দেওয়া হবে। সুবহানাল্লাহ। একশোটা উঁটের বিনিময়ে আল্লাহ পাক আবদুল্লাহকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আবদুল্লাহও কিন্তু কোরবানি হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক আবদুল্লাহকে একশোটা উঁটের বিনিময়ে রক্ষা করেছেন। আব্দুল মুত্তালিব একশোটা উঁট কোরবানি দিয়েছেন, আর তার বিপরীতে আবদুল্লাহর জীবন রক্ষা পেয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন
আনা ইবনু যাবিহাইন, আনা ইবনু যাবিহাইন, আমি দুই যাবিহুল্লার সন্তান, আমি দুই যাবিহুল্লার সন্তান। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের সন্তান আবদুল্লাহর বয়স যখন 25 বছর, আবদুল্লাহ তখন আবদুল্লাহকে তখন বিবাহ করাইলেন। বিবাহটা করাইলেন কোথায়? মদিনা, ইয়াসরিব। ইয়াসরিবের এক সম্ভ্রান্ত বংশের মেয়ে আমিনাকে বিবাহ করাইলেন। বিবাহের মাত্র 2-3 মাস পরেই আবদুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে গেলেন কোথায়? ইয়াসরিব, মদিনা গেলেন। আর সেখানেই আবদুল্লাহ এন্তেকাল করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে এসেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাকে হারিয়ে ফেললেন। একের পর এক হারানো শুরু এখান থেকে। সর্বপ্রথম হারাইয়ে ফেললেন কাকে? বাবাকে। তাও বাবাকে চোখেই দেখেন নাই। বাবা কি জিনিস, আব্বা বলে ডাকবেন, এই আব্বা বলে ডাকাটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে পারেন নাই। দুনিয়াতে আসার আগেই আব্বা চলে গেলেন। এরপরে তিনি যখন দুনিয়াতে আসার সময় হলো, তখন আবদুল্লাহর একটা দাসী ছিল, দাসীর নাম ছিল উম্মে আইমান, দাসীর নাম হলো উম্মে আইমান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আমিনাকে যিনি দেখাশোনা করতেন একজন দাসী ছিল, তার নাম ছিল সুয়াইবা, সুয়াইবা বা সুয়াইবিয়া, যেটা ছিল আবু লাহাবের দাসী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেটে, আস্তে আস্তে সময় যাচ্ছে, দিন দিন সময় যাচ্ছে, মা বিভিন্ন রকমের স্বপ্ন, বিভিন্ন রকম কিছু দেখতেছেন। মা বুঝতে পারতেছেন যে আমার পেটে এমন এক সন্তান আসতেছে যে সন্তান দুনিয়ার এই স্বাভাবিক সন্তানদের মতো কোনো সন্তান নয়। আমিনা বারবার বিভিন্ন মহিলাদের কাছে বারবার তার স্বপ্নের কথা বলতেছেন। স্বপ্নের কথা বলতে বলতে একদিন তিনি আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। আব্দুল মুত্তালিবকে গিয়ে বললেন, শ্বশুর গো, আমি রাত্রিবেলা যখনই ঘুমিয়ে থাকি, একের পর এক আমি স্বপ্ন দেখতে থাকি, এমন এমন স্বপ্ন দেখি যে স্বপ্নের ব্যাখ্যা আমি নিজেও বুঝি না। আপনি যেহেতু এই সমাজের বড় নেতা, আপনি এই সমাজের বড় লিডার, বাইতুল্লাহর খাদেম, বাইতুল্লাহর মোতাওয়াল্লি, আমি আপনার কাছে এই স্বপ্নের বিষয়ে জানতে আসছি। আমি রাত্রে ঘুমাইলে স্বপ্নে দেখি আমার পেটের থেকে নূর বের হয়ে সারা দুনিয়া আলোকিত হয়ে যাচ্ছে। আমি দেখি যেখান দিয়ে যাই বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের নড়াচড়া লক্ষ্য করি, গাছের থেকে নড়াচড়া লক্ষ্য করি, পাথরের থেকে নড়াচড়া লক্ষ্য করি, বিভিন্ন প্রকারের প্রাণী থেকে আমি নড়াচড়া লক্ষ্য করি। অর্থাৎ দুনিয়ার সমগ্র মাখলুকাত জেনে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসতেছেন। আব্দুল মুত্তালিব বললেন, শোনো, আমি প্রাচীন যুগের পাদ্রীদের কাছে অনেক কথাবার্তা শুনেছি, এই মক্কার জমিনে একজন ঈসা আসবে, একজন নবী আসবেন, একজন রাসূল আসবেন, এই কথা যুগে যুগে সমস্ত নবী রাসূলেরা বিভিন্ন জন বিভিন্ন ভবিষ্যৎবাণী যারা করেছেন সবাই বলে গেছেন। আমার মনে হচ্ছে মাগো, তোমার পেটে যে সন্তান সেই সন্তানেই হবে হয়তো সাইয়েদুল মুরসালিন। সুতরাং এই সন্তান হওয়ার পরে মাগো আমি জীবিত থাকি আর না থাকি, এই সন্তানটার নাম রেখে দিও তুমি মুহাম্মাদ। সন্তানের নাম রাখবা মুহাম্মাদ। দাদা নাম রেখে দিলেন, জন্মের আগেই নাম রেখে দিলেন মুহাম্মাদ। একদিন সকালবেলায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। দাদার কাছে দৌড়িয়ে নিয়ে যাওয়া হলো, দাদা আপনার সেই স্বপ্নের সেই আকাঙ্ক্ষার নাতি আজকে রহমতুল্লিল আলামিন দুনিয়ায় এসে গেছে। দাদা কোলে নিয়ে আদর করে দেখে যে এই শিশুটা দুনিয়ার অন্যান্য স্বাভাবিক শিশুর মতো শিশু নয়। সুবহানাল্লাহ। দাদা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই বাইতুল্লাহর মোতাওয়াল্লি, বাইতুল্লাহর খাদেম আমি দীর্ঘদিনের ছিলাম, রাব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি এই আমার এতিম নাতিটাকে তুমি সারা জগতের জন্য নেতা হিসাবে তুমি কবুল ও মঞ্জুর করে নিও। সুবহানাল্লাহ। দাদা দোয়া করে নিয়ে আসার পরে মা বললেন, বাবা আপনি তো নাম রেখেছেন মুহাম্মদ,
সাথে সাথে আমি একটা নাম রাখি, আমার মনে হচ্ছে আমার ছেলেটার নাম রাখবো আমি আহমাদ। সুবহানাল্লাহ, আল্লাহ পাক মায়ের মধ্যে এই কথাটা জাগ্রত করে দিলেন যে এই রাসূলের নাম হবে আহমাদ। তাহলে দাদা রাখলেন মুহাম্মদ, মা রাখলেন আহমাদ। সুবহানাল্লাহ, এই দুইটা নাম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক নাম, মূল নাম। এরপরে সিফাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অসংখ্য নাম রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, এক সপ্তাহ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইলেন। সেই আবুল আহাবের দাসী সুয়াইবিয়া এক সপ্তাহ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করলেন। সেই উম্মে আয়মান এবং সুয়াইবিয়ার তত্ত্বাবধানে লালন পালনে খেদমতে আল্লাহ রাসূল এক সপ্তাহ কাটাইলেন। এক সপ্তাহ পরে সেই বনু সাদ গোত্র থেকে মহিলারা দলে দলে মক্কার জমিনে আসলেন সন্তান নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য। যেই মহিলা আমরা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে চিনি, যেই মহিলা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত সৌভাগ্যের দুধ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর জমিনে সৌভাগ্যবান মহিলাদের মধ্যে শ্রেষ্ঠতম সৌভাগ্যবান মহিলা হলেন হালিমাতুস সাদিয়া। নিজের মায়ের পেটে জন্ম না দিয়েও, তার নিজের সন্তান না হয়েও মা হওয়ার মতো সৌভাগ্য অর্জন করেছেন। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোটি কোটি মানুষ জেনে নিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হলেন হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারে অবস্থা ভালো যাচ্ছিল না, পরিবারে অভাব অনটন অসুস্থতা বিপদ আপদ লেগে আছে। এমনকি তার আরেকটা সন্তান ছিল, সেই সন্তানও বুকের দুধ পাচ্ছে না। অত্যন্ত ঝরাজীর্ণ অবস্থায়, কষ্টকর অবস্থায় হালিমাতুস সাদিয়া জীবন কাটাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো জীবনের দুনিয়ার এবং আখেরাতের মোট পরিবর্তন করে দিচ্ছেন। আল্লাহ আকবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে নিয়ে রওনা দিলেন। মক্কার জমিনে সমস্ত দুধ মা যারা সন্তান নেবেন সবাই চলে আসলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন সবার পরে। সকল মহিলারা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে গেলেন। সবাই যখন দেখে এই সন্তানটা এতিম, এর বাবা নাই, তখন কোনো মহিলা কোনো দুধ মা তাকে দুধ পান করানোর জন্য নিতে রাজি হয় না। এজন্য আল্লাহর হাবিব বলেন, আনা ওয়াকা ফেলুল ইয়াতিম ফিল জান্নাতে হাকাজা। ও দুনিয়ার এতিমেরা জেনে রাখো, এতিমের তত্ত্বাবধানকারীরা জেনে রাখো, এতিম কি জিনিস, এতিমের দুঃখ কি, এতিমের ব্যথা কি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুনিয়ার কোনো মানুষ বেশি জানে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, আনা ওয়াকাফিলুল ইয়াতিম ফিল জান্নাতে হাকাজা। যে লোক এতিমের মাথায় হাত বুলিয়ে এতিমের তত্ত্বাবধান করবে, আমি আর ওই মানুষটাকে আমাদের ময়দানে জান্নাতের মধ্যে এইভাবে থাকবো। এতিমের তত্ত্বাবধানকারী, এতিমের লালন পালনকারী আর আমি জান্নাতের মধ্যে একসাথে থাকবো, কারণ আমি এতিমের, আমি নিজেই এতিম ছিলাম। এতিমের দুঃখ, এতিমের ব্যথা, এতিমের বেদনা আমার থেকে দুনিয়ার জমিনে আর কেউ বেশি বোঝে না। আল্লাহ আকবার। কোনো মহিলা কোনো দুধমাতা নিল না, সবার শেষে আসলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। দেখার পরে তিনি চমকে উঠলেন, জীবনে কত শিশু দেখেছি কিন্তু এরকম নুরানি চেহারা, এরকম সুন্দরে বরফুর এরকম শিশু তো আমার জীবনে আর দেখি নাই। যতজন দুধমা দুধ পান করানোর জন্য যত মহিলা এসেছিলেন সকলে আল্লাহ রসুলের দিকে তাকিয়েছিল, কিন্তু আল্লাহ রসুল কোনো মহিলার দিকে তাকান নাই, আল্লাহ রসুল কোনো মহিলার কোলে উঠেন নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফ মেরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে উঠে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহ রসুল জেনে গেলেন, বুঝে গেলেন, উনি হলেন আমার সেই দুধমা হালিমাতুস সাদিয়া। তার বুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য খাবার নিহিত রেখেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথমে একটু চিন্তা করতে লাগলেন,
যে এই এতিম শিশুকে নিয়ে কি লাভ হবে, আমার কি পাবো, কি টাকা পয়সা। কিন্তু যখন তিনি আল্লাহ রসুলের চেহারা মোবারক দেখে গেলেন, এমন শিশু আর জীবনে দেখেন নাই, তখন আমিনাকে গিয়ে কানে কানে বলে, আমিনা তোমার এই সন্তান তো আমি প্রথম দিকে স্থির করেছিলাম নিব না, কিন্তু আমার মনে হচ্ছে আমি যদি জীবনে শিশুর মা হইতে পারি আমার জীবনের সকল মোড পরিবর্তন হয়ে যাবে। আমিনারে এরকম শিশু জীবনে আমি আর দেখি নাই, কারো কাছে এরকম শিশুর অবস্থা শুনিও নাই, এরকম চেহারা এরকম নুরানিয়াত আর দুনিয়ার কোনো শিশুর মধ্যে কোনো দিন দেখা যায় না। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটাকে বলছেন এইভাবে, লানা শামসুন ওয়াফিল আফাকে শামসুন ওয়াশামসু তাতলাউ বাদাল ইশা। ও দুনিয়াবাসী শুনো, লানা শামসুন ওয়াফিল আফাকে শামসুন, আমাদেরও একটা সূর্য ছিল, দুনিয়ার মানুষেরও একটা সূর্য ছিল। দুনিয়ার মানুষের সূর্যটা উঠত সকালবেলায় ফজরের পরে, ওয়াশামসু তাতলাউ বাদাল ইশা, কিন্তু আমাদের সূর্যটা উঠত এশার পরে। আল্লাহ আকবার, দুনিয়ার মানুষের সূর্য উঠে ফজরের পরে, আমাদের সূর্য উঠত এশার পরে। আল্লাহ আকবার, আল্লাহর হাবিব যেই ঘরে যেতেন ওই দিন ওই ঘরের মধ্যে ওই হুজরাটা হয়ে যেত আলোকিত, ওই হুজরার মধ্যে ওই দিন সূর্য উঠে যেত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক ওই হুজরাগুলোকে স্মরণীয় করার জন্য কোরআনে কারিমে একটি সূরার নাম রেখেছেন, সূরা আল হুজুরাত। এই হুজরাগুলোতে প্রতিদিন প্রতি রাত্রে সূর্য উঠত। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শিশুকে নিয়ে যখন তিনি বনু সাদ গোত্রের দিকে রওনা দিলেন, অনেক ঘটনা আমরা সংক্ষিপ্ত করার জন্য সংক্ষেপে এটুকু বলবো। আল্লাহর হাবিবকে নিয়ে রওনা দিলেন, সবার শেষে রওনা দিয়েও সবার আগে পৌঁছে গেলেন। অসংখ্য কারামত, অসংখ্য মুজেজা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী দেখতে পেলেন, এবং তাদের ঘরে যাওয়ার পরে দিন দিন তাদের অবস্থা পরিবর্তন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আগের যে সন্তান ছিল সেই সন্তান দুধ পাইত না, কিন্তু যেদিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলাম, সেদিন থেকে আমার দুই সন্তান দুধ পান করার পরেও আরো থেকে যেত। আমাদের পরিবারের অভাব অনটন সব দূর হয়ে গেল, আমাদের পরিবারের আর্থিক সচ্ছলতা, আর্থিক বরকত এমনভাবে এলো যেটা আমরা জীবনে কোনোদিন কল্পনাও করতে পারিনি। আল্লাহ আকবার। 4 বছর পর্যন্ত অতিবাহিত হলো। 4 বছর হওয়ার পরে একদিন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে আসলেন, আমিনা গো আপনার সন্তান এবার আপনি রেখে দিন। আমিনা বললেন, এখন আমার সন্তান একটু কথা বলার সময় হয়েছে, এখন একটু কথা বলে তোমাদের গোত্রের ভাষাগুলো একটু বিশুদ্ধ আরবি, সুতরাং আরও কিছুদিন সেখানে রাখো, আমার ছেলে আহমাদ যেন আরও কিছু সুন্দর বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নিয়ে গেলেন। আরও কিছুদিন অতিবাহিত হলো। একদিন হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেলতে গেলেন, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলতে গেলেন, অন্যান্য বাচ্চাদের সাথে খেলতেছেন, হঠাৎ করে আতাহু ইন্দাহু জিব্রিল আলাইহিস সালাম। 4 বছর বয়সে জিব্রাইল আলাইহিস সালাম এসে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিশুদের থেকে এক পাশে নিয়ে গেলেন। এক পাশে নিয়ে তার সাক্ষে সদর, তার বক্ষ বিদীর্ণ করে ভিতরের থেকে কিছু অংশ ফেলে দিলেন। কিছু অংশ ফেলে দিলে বললেন, এগুলাই হলো শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা, আপনার ভিতরে যাতে শয়তানের কোনো ধরনের কুমন্ত্রণা থাকতে না পারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপারেশনের ব্যবস্থা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 বছর বয়সেই পরিপূর্ণরূপে একেবারে মানুষের শরীরে মানবিক যত দিক আছে, নফসে আম্মারার যত দিক আছে, মানুষকে ক্ষতিকর দিকে বা অন্যদিকে নিয়ে যেতে পারে যৌবন বয়সে, এই সব কিছুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হলো। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাচ্চারা দৌড়ে আসলো, আম্মা জান আমাদের ভাই সে মোহাম্মদকে তো এক লোক ধরে নিয়ে গেছে। আম্মা জান যখন শুনলেন, হায় রে
4 বছর বয়সে আমিনার কাছে দিয়ে আসলাম, যার সন্তান তার কাছে দিয়ে আসলাম। আবার কেন আমাকে দিলেন এখানে লালন পালন করার জন্য? আমি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইতে দৌড়াইতে গেলেন, গিয়ে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মধ্যে শুয়ে আছেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহোশ হয়ে গেলেন, হায়রে এই সন্তানটাকে, এই শিশুটাকে কে যেন মেরে ফেললো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শোয়ার অবস্থা থেকে লাফ মেরে দৌড়াই উঠে বললেন, আম্মা জান, আমি এখনো জীবিত, আমাকে কেউ হত্যা করে নাই। সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দৌড়াই গিয়ে ওই শিশুকে ধরলাম, আর দরে এই বুকের মাঝখানে সিলাইয়ের অংশ আমি স্বয়ং নিজে লক্ষ্য করেছি। সুবহানাল্লাহ। এরপরে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন কোন সময় কি হয়, আবার নিয়ে আসলেন মায়ের কাছে। মায়ের কাছে যখন নিয়ে আসেন তখন তার বয়স 4 বছর কয়েক মাস। আমিনার কাছে কিছুদিন থাকলেন, এরপরে আমিনা চিন্তা করলেন, আল্লাহ পাক এত সুন্দর একটা সন্তান দিলেন, কিন্তু সেই সন্তান দুনিয়াতে এসে বাবা দেখল না। সেই সন্তানকে একটু নিয়ে বাবার কবরের পাশে গিয়ে দেখাই নিয়ে আসি, বাবা গো এই তোমার বাবা আবদুল্লাহর কবর। আমিনা রওনা দিলেন, সাথে উম্মে আইমানকে নিয়ে গেলেন। উম্মে আইমানকে নিয়ে আবদুল্লাহর কবরের কাছে ইয়াসরিব গেলেন, আল্লাহ রসুলকে দেখালেন, মুহাম্মদ এটাই হলো তোমার বাবা আবদুল্লাহর কবর, এখানে তোমার আব্বাকে দাফন করা হয়েছে। আল্লাহর হাবিব বাবার কবর দেখলেন, কিন্তু এই কথা বুঝতে পারেন নাই, কিছুক্ষণ পরে মায়ের কবরও দেখতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার কবর জিয়ারত করে রওনা দিলেন মক্কা মুকাররমার দিকে। কিছু দূর আসার পরে মা আমিনা হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে গেলেন। সবাই দৌড়াদৌড়ি করে এসে দেখল, সে আবওয়া নামক স্থানে আমিনা তখন এন্তেকাল করে গেলেন। আল্লাহর হাবিব বাপের এতিম হওয়ার পরে এই 6 বছর বয়সে মায়েরও এতিম হয়ে গেলেন। বাবার এতিমও হয়ে গেলেন, মায়ের এতিমও হয়ে গেলেন, একেবারে পরিপূর্ণ এতিম। উম্মে আইমান এই শিশুটাকে সাথে করে মক্কা মুকাররমায় নিয়ে আসলেন। দাদা আব্দুল মুত্তালিব তখন তার লালন পালনের দায়িত্ব নিলেন। আব্দুল মুত্তালিব প্রতিদিন এই শিশুর দিকে লক্ষ্য করতেন, আর দুনিয়ার সমস্ত মানুষকে বাইতুল্লাহর সামনে যাকেই পেতেন সবাইকে বলতেন, শুনো আমার এই নাতি একদিন সাইয়েদুল কাউনাইন হবে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতো, আমি যেমন এখন এই বাইতুল্লাহর মোতাওয়াল্লি, বাইতুল্লাহর নেতৃত্ব দিই, আমি যেমন সারা দুনিয়ার মানুষকে পরিচালনা করি, বুদ্ধি দিয়ে থাকি, আমার এই নাতি মুহাম্মদ অচিরেই এমন এক অবস্থায় যাবে তিনি হবেন সাইয়েদুল কাউনাইন। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ তো আসতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর দাদার তত্ত্বাবধানে লালন পালন হলেন। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব এন্তেকাল করলেন। এরপরে লালন পালনের দায়িত্ব নিলেন আবু তালেব। আবু তালেব অনেক আদর যত্ন করে লালন পালন করলেন। 12 বছর বয়সে আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 12 বছরের বালকটাকে নিয়ে রওনা দিলেন শাম দেশের উদ্দেশ্যে। ভাতিজা এতিম, ভাতিজা বাবাও নাই মাও নাই, শিশুকে যদি একটু ব্যবসা বাণিজ্য শিখাই দিতে পারে, বড় হয়ে হয়তো ব্যবসা বাণিজ্য করে শিশু জীবন কাটাইতে পারবে। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 12 বছরের বালকটাকে নিয়ে শাম দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। শাম দেশে পৌঁছার কিছুক্ষণ আগে একজন বহাইরা নামের একজন পাদ্রির সাথে দেখা। বহাইরা দূরের থেকে তাকিয়ে রইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। আবু তালেব চিন্তা করলো, কী ব্যাপার, এই মানুষটা এমন তীক্ষ্ণ দৃষ্টিতে আমার ভাতিজার দিকে তাকিয়ে রইল কেন? বহাইরা ডেকে আনলো, ও মক্কার ব্যবসায়ী এদিকে আসো, মক্কার ব্যবসায়ী এদিকে আসো। আবু তালেব জিজ্ঞাসা করলো, কী ব্যাপার ভাই? বললো, তোমার সাথে যাকে দেখতেছি এই বালকটা, এই শিশুটা তোমার কী হয়? আবু তালেব বললো, এই শিশুটা আমার ভাতিজা, এই শিশুটার বাবাও নাই, এই শিশুটার মাও নাই, আমি শাম দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি, সেখানে গিয়ে আমি আমার এই ভাতিজাকে ব্যবসা বাণিজ্যের কাজে নিয়োজিত করব। বহাইরা বলল, আবু তালেব মক্কার ব্যবসায়ী,
যেই শিশুকে নিয়ে রওনা দিয়েছ, এই শিশুকে নিয়ে আর এক কদম ওই দিকে বাড়াইও না। সামদেশের উদ্দেশ্যে এই শিশুকে নিয়ে কোনো অবস্থায় তুমি যাইও না। আবু তালেব রে, আমি তোমারে নিষেধ করে দিলাম, খবরদার, এই শিশুকে নিয়ে যদি তুমি শাম দেশের দিকে যাও, তাহলে ওখানকার খ্রিস্টানেরা, ওখানকার শত্রুরা তোমার এই ভাতিজাকে হত্যা করে ফেলবে। আবু তালেব জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আমার ভাতিজাকে সেখানকার লোকেরা হত্যা করবে কেন? বোহাইরা বলল, শোনো, অনেক দূর থেকে আমি লক্ষ্য করছি, এই শিশুটা যখনই তোমার সাথে তোমার পিছন দিয়ে আসতেছে, ডানে বামে সব দিক থেকে ফামা ইস্তাকবালাহু শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা ক্বালু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। বোহাইরা বলে উঠল, হে আবু তালেব, এই শিশুটা মক্কা থেকে রওনা দেওয়ার পরে রাস্তার মধ্যে যত পাহাড় পড়েছে, যত পাথর পড়েছে, যত গাছ পড়েছে, সমস্ত গাছের ভিতর থেকে আওয়াজ এসেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। পাথরের ভিতর থেকে আওয়াজ এসেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। পাহাড়ের ভিতর থেকে আওয়াজ এসেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। এবং এমন কোন পাহাড় পর্বত, এমন কোন পশু পাখি ছিল না, যেই পশু পাখি যেই পাহাড় পর্বত গাছপালা এই শিশুটাকে সেজদা করে নাই। আর আমরা তাওরাত কিতাবে, ইঞ্জিল কিতাবে, জাবুর কিতাবে, সকল কিতাবে আমরা পেয়েছি, শুধুমাত্র আল্লাহর নবী যারা হবেন তাদেরকেই দুনিয়ার গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, যেখান দিয়ে তারা যাবেন সেখান দিয়ে তাদেরকে সেজদা করা হয়। সুবহানাল্লাহ। এজন্য আমি বুঝতে পারছি, হাজা রহমাতুল লিল আলামিন, হাজা সাইয়েদুল মুরসালিন। হে আবু তালেব, উনিই হবেন রহমাতুল লিল আলামিন, উনিই হবেন সেই সাইয়েদুল মুরসালিন। সুবহানাল্লাহ। আবু তালেব ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবার মক্কার দিকে চলে আসলেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বোহাইরার ঘটনা ঘটল। আস্তে আস্তে দিন যাচ্ছে, আস্তে আস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হচ্ছেন। স্বাভাবিক যুবকরা যত রকমের কার্যক্রমের সাথে জড়িত হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের মক্কার একটি অপরাধের সাথেও জীবনে জড়িত হন নাই। যেই মক্কার সমাজ মাদকের সাগরে ভাসতেছিল, যে মক্কার সমাজে মদ ছাড়া কোনো কথাবার্তা ছিল না, পানীয় ছিল না, খাবারের মজলিসে মদ পান ছাড়া সেখানে খাবার পরিপূর্ণ হতো না, কবিতা রচনা করার শুরুতে মদের আলোচনা দিয়ে কবিতা লেখা হতো, সেই সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হচ্ছেন, কিন্তু জীবনে কখনো মদকে মুখে নিয়ে একবারও দেখেন নাই। আল্লাহ আকবার। আল্লাহ পাক কীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হওয়ার আগেও আল্লাহ পাক হেফাজত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারও মদ জাতীয় কোনো পানীয় আল্লাহর হাবিব মুখে দেন নাই। সুবহানাল্লাহ। সে জাহেলিয়াতের সমাজে, মদের সমাজে, মদের নদীতে ডুবে থেকেও কিন্তু মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো স্পর্শ করেন নাই। আমার যুবক ভাইয়েরা, আমরা অনেক সময় বলে থাকি আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, সমাজ খারাপ হয়ে গেছে, সমাজে শুধু মাদক দ্রব্যের ছড়াছড়ি, হাতের নাগালে মদ পাওয়া যায়। আমি আপনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে থাকি, আমার সামনে মদ হাজারো মদ এসে পড়ে থাকুক, কিন্তু আমার রাসূল যেমন শাবাবে মক্কা, মক্কার সেই যুবক যেমন কখনো মদ গ্রহণ করেন নাই, আমি আপনিও সেই যুবকের অনুসরণে, সেই যুবকের উম্মত হওয়ার কারণে আমি আপনিও কখনো সেই মদ গ্রহণ করতে পারি না। কি বলেন, পারি? তাহলে যুবক ভাইদের জন্য শিক্ষা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মদের সমাজে, অশ্লীলতার সমাজে, যেখানে নারীদের অবাধ বিচরণ, অশ্লীলতার সমাজ ছিল মক্কার সেই সমাজ, সেই সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ব্যভিচার, জেনা ব্যভিচারের ধারে কাছে যান নাই, সেই সমাজে মদ স্পর্শ করেন নাই,
মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহের সমাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো একজন মানুষের গায়ে হাত তোলেন নাই, একজন মানুষকে মারেন নাই, একজন মানুষ হত্যা করেন নাই। এখানে যুবক ভাইদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আল্লাহ রসুলের যৌবনকাল। এজন্য মক্কার যুবকেরা নিজেদেরকে গর্ব করে বলে যে নাহানু শাবাবে মক্কা, আমরা মক্কার যুবক, কারণ এই মক্কার যুবক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আর বেশিক্ষণ আলোচনা করব না। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকাল অতিবাহিত হয়। পরবর্তীতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হলো। এইভাবে তার দিন অতিবাহিত হয়। 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিলেন। রহমতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, নবী হিসাবে তার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হওয়া শুরু হলো। পরিশেষে শেষ দিকে আমরা যে কথাটা বলবো, তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ইমানের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ইমানের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মহব্বত না করি, ভালো না বাসে, ইমান থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ইমানের অংশ। আল্লাহ রাসূল স্পষ্ট করে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মতরা, দুনিয়াবাসী শুনো, আমি যদি তোমাদের কাছে তোমাদের মা বাবার চাইতে, তোমাদের সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সকল মানুষের চাইতে যদি বেশি মহব্বতের না হই, আমাকে যদি বেশি ভালো না বাসো, লা ইউমিনু আহাদুকুম, আল্লাহর কসম, কখনো তোমরা ইমানদার হতে পারবে না, ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। এই জন্য মুমিন হতে হলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে, এমনকি নিজের থেকেও বেশি ভালোবাসতে হবে। আমার আপনার নিজের থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, মিন কুল্লে শাই, দুনিয়ার সকল বস্তুর থেকে, সকল জিনিসের থেকে আমি আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি, তবে ইল্লা মিন নাফসি, সব কিছুর থেকে বেশি ভালোবাসি কিন্তু আমার নিজের থেকে বেশি ভালোবাসি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার নিজের থেকে বেশি ভালোবাসি না, কারণ যখন আপনিও বিপদে পড়েন আমিও বিপদে পড়ি, তখন আমি চেষ্টা করি আগে আমি নিজে বাঁচি তারপরে আপনাকে বাঁচাবো। তাহলে মহব্বত কার বেশি হলো? নিজের মহব্বত বেশি, তারপরে আপনার মহব্বত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ওমর, তুমি এখনও তো ইমানদার হইতে পারো নাই, ওমর এখনও তুমি ইমানদার হও নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ পরে চিন্তা ভাবনা করে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাহি ইন্নি লা উহিব্বুকা মিন কুল্লি শাই ওয়া মিন নাফসি, দুনিয়ার সব কিছুর থেকে যেমন আপনাকে বেশি মহব্বত করি, আমি আপনার আমার নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আন ইয়া ওমর, এই ওমর, এতক্ষণে তুমি ইমানদার হয়েছ, এখন তুমি ইমানদার। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার হতে হলে নিজের থেকে, নিজের নফসের থেকেও আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে হবে, বেশি মহব্বত করতে হবে। এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাতা সা, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব বলেন, মা যা আদাত তালাহা, ও সাহাবি, কিয়ামতের খবর নিতেছ, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়ে রাখছ? কিয়ামত কি মজার জিনিস নাকি? কেয়ামত কি মজার জিনিস যে কেয়ামত আসলে তুমি খুশি হয়ে যাচ্ছ, কেয়ামতের খবর নিতেছ, কি জোগাড় করছো কেয়ামতের জন্য? এই সাহাবি বলেন, লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছুই জোগাড় করতে পারেন, লা শাইয়া ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো কিছু কেয়ামতের জন্য জোগাড় করি নাই, একটা জিনিস জোগাড় করছি, সেটা হলো আমি আমার আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্তামা আমান আহবাবতা, সাহাবিরে, তুমি যাকে ভালোবাসো, মহব্বত করো, কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবা। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক হাদিস শুনেছি, কিন্তু ফামা ফারেনা বিশাইয়িন ফারাহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাবতা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জীবনে যত হাদিস শুনেছি আল্লাহ রাসূলের থেকে, এই হাদিসটার থেকে আর কোনো হাদিস আমাদেরকে বেশি আনন্দিত করে নাই, বেশি খুশি করে নাই। কারণ এখানে আল্লাহ রাসূল বলছেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো তার সাথে থাকবা। আমি আল্লাহ রাসূলকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি, অথচ ওয়া ইল্লাম আমাল বিমিসলি আমালিহিম, তাদের আমলের ধারে কাছেও আমার আমল নাই, কিন্তু কেয়ামতের ময়দানে আমি তাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ। আবু বকরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা দুনিয়ার সকল মুমিনের আমল এক পাল্লায় দেওয়া হয়, সমান হবে? অথচ যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আমি মহব্বত করি, কিয়ামতের ময়দানে আমি আবু বকরের সাথে থাকব। সুবহানাল্লাহ। খালি মহব্বতের কারণে, আমলের কারণে না। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে মহব্বত করতে হবে কিভাবে? রাসূলের সুন্নতের এত্তেবা করতে হবে। মুখে বললাম যে রাসূলকে মহব্বত করি, সুন্নতের ধারে কাছে নাই, তাহলে কি মহব্বত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তবে আমার যে উম্মত আমাকে অমান্য করে, অস্বীকার করে, সেই যাবে না। কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত আবার আপনাকে অস্বীকার করে, আপনাকে অমান্য করে, এটা কেমন কথা? আপনার উম্মত আপনাকে মানে, আপনাকে স্বীকার করে, তা আপনাকে অস্বীকার করে, অমান্য করে, এটা আবার কেমন কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। শোনো আমার উম্মতরা, মান আতানি দাখালাল জান্নাহ, যে লোকটা আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে লোকটা আমার নাফরমানি করে, আমার সুন্নতের এত্তেবা করে না, আমার সুন্নত মানে না, ফাকাদ আবা, সেই মানুষটাই আমাকে অস্বীকার করে, সেই মানুষটাই আমাকে অস্বীকার করে। তাহলে রাসূলের সুন্নতকে শক্ত করে ধরতে হবে। আল্লাহ রাসূল বলেন, যখন ফেতনার সময় আসবে, অসংখ্য ইখতিলাফের সময় আসবে, তখন কি করবা তোমরা? ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন আদ্দু আলাইহা বিন্নামাজিস, আমার উম্মতরা ওই সময় তোমরা শক্ত করে, মজবুত করে আমার সুন্নতকে ধরে রাখবা, আমার সুন্নত মাড়ির দাঁত দিয়ে শক্ত করে তোমরা ধরে রাখবা। রাসূলের মহব্বতের জন্য বেশি বেশি আল্লাহর হাবিবের উপরে দরুদ আর সালাম পেশ করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, হে ইমানদারগণ, আমার হাবিবের উপরে বেশি বেশি দরুদ আর সালাম পেশ করো। আল্লাহ রসুলের সাহাবিদেরকে মহব্বত করতে হবে, আল্লাহ রসুলের আহলে বায়েতকে মহব্বত করতে হবে, এবং ওলামায়ে কেরামদেরকে, রাসুলের যারা উত্তরস্বরী ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে মহব্বত করতে হবে। এগুলোর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে আসবে। আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চাই? কি চান না কে কে? আলহামদুলিল্লাহ, সবাই আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মহব্বত করি, আল্লাহর হাবিবেরকে আমরা ভালোবাসি, আমাদের নিজেদের থেকেও বেশি ভালোবাসি। কি নিজেদের থেকে বেশি ভালোবাসি না? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের থেকে, মা বাবার থেকে, সন্তান সন্ততির থেকে, পরিবার পরিজনের থেকে, সকল কিছুর চাইতে আল্লাহর হাবিবকে বেশি মহব্বত করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসার, সুন্নতকে আগড়ে ধরার, শক্ত করে সুন্নতের উপরে আমল করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত লাভ করার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামের সাথে কিয়ামতের ময়দানে হাসর নশর হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।